আমার নবী এইভাবে মক্কার ঘরে ঘরে ডাকে কত জায়গায় নবীরে মারে গো কত জায়গায় নবীরে গালি দেয় আমার নবী ডাকে আল্লাহ আমি মানুষকে জান্নাতের পথে ডাকি তারা আমার মারে তারা আমারে গালি দেয় তারা আমারে কষ্ট দেয় আমার আল্লাহ বলেন বন্ধু আমার আদুরের মানুষগুলোকে বাছাও জান্নাতি বানাও জান্নাতের পথ দেখাও আমার নবী মায়ের কষ্ট ব্যথা গালির দিকে তাকায় না আমার নবী দুশ্মনের সাথে দুশ্মনী করে না আমার নবী আমার নবী দুশ্মনের সাথেও দুশ্মনই রাখে না নবীজি এইভাবে বসে বাজার জমাইলেন মানুষকে ডাকলেন যারা আমানু হইলেন আল্লাহকে আল্লাহ ছাড়া মাবুদ নাই নবীর কথাই মাইনা নিলেন তাদেরকে নিয়ে আমার নবী বসে আলোচনা করতেছিলেন পাশে একজন ইহুদি দাঁড়ায়া দাঁড়ায়া নবীর আলোচনা শুনে আমার নবী বলেন ইহুদি তুমি বসো বসো দাঁড়ায় আছো কেন ইহুদি বলছে হজুর নিচে বিছানায় নাই বসার মতো পরিবেশ নাই আমার নবীজি 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 আমার আমার নবীজী অতেরা এই নবীরে আমার আল্লাহ কেমনে নামে দিব আমার নবী নিজের চা ধর্মবারক চাদর মোবারক ডিল মেরে দিলেন ইহুদি আমার চাদরটা মাটিতে বিছাইয়া তুমি বসে ইহুদি বেদিন দুঃশন শত্রু রাসুল চাদর দিলেন বিছাইয়া বসো ইসলাম কত সুন্দর ধর্ম ইসলাম কত ভ্রাতৃত্ব প্রেম মহব্বত ভালোবাসার ধর্ম আজকে ইসলামের শান্তি আমরা ঘরে নিতে পারি না। বলে সেহুদি আমার চাদরটা বিছাইয়া তুমি বসে পড়ো ইহুদি চাদর হাতে নইয়া চমো খায় আর ডাকে আল্লাহর গো এই কি আপনার আদর্শ এই কি আপনার ভালোবাসা রাসুল বলেন হা আপনার এই আদর্শে কি আপনার আদর্শিত হবে বলেন রাসুল হা হুজুর আমি কেমনে গো আপনার রুমালে চাদরে বসবো শুনেছি নবীর চাদরের মধ্যে জিব্রাইল বসার অধিকার নাই যেই নবীর চাদরে জিব্রাইল বসার অধিকার নাই সেই চাদরে আমি ইহুদি বসতে পারি না আদর্শ দেখে আমি ইহুদি খুশি হয়ে গেলাম আর নয় গো দয়া করে এখন আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেয়। তাই কোন কবি বলেছেন বিশ্ব জন্ম নিলেন মা আমিনার কুলে আল্লাহ সারা মাবুদ নাই ধর্ম দিলেন খুলে শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যা টিকলো না তার গুণের কাছে টিকলো না তার গুণের কাছে নাকি লাডির কাছে কিসের কাছে গুনের কাছে মুসলমান সেই গুনে গুণান্বিত হতে হবে শুধু মসজিদে নামাজ পরে আইসা বেহেসতে বহুদূর বাজান কষ্ট হইতেছে মাসাল্লাহ এক বেসারা কইতেছে তিনটা পর্যন্ত বলে চলবো কয়টা বাজে তিনটা হয় কইতারে নেই আচ্ছা মাসাল্লাহ কইতেও বলে পারে তত মাসাল্লাহ ফজরের সময় গেছে না এক মাহফিলে এক বেসারা দাঁড়ায় গেছে গা হজর আজকা ফজরের নামাজ কাজা করো মদ ছাড়তাম না আল্লাহ রহমত আমরা তো হেই পথে গেছি না আল্লাহ আমাদের কবুল করো কোরআনের পক্ষে সকলে বলুন না আমি এই নবীর আদর্শে আদর্শিত বানান তাইলে কোরআনের পক্ষ নিলে লাভ হবে এই নবীর আদর্শ ছেড়ে কোরআনের পক্ষ নিলে লাভ হবে না রাসুল বলেছে বিদায় হজ্জে উম্মতের উদ্দেশ্যে তারাক ফিকুম আমরাইন লান্তা দিল্লু মা তামাশাক তুম বিহিমা কিতাব আল্লাহ ও সন্ন্যতা আমি চলে যাব দুটো জিনিস তোমাদের জন্য রেখে গেলাম একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমি নবীর সন্না অর্থাৎ আমি নবীর আদর্শ কোরআনের পক্ষ নিলেন মানুষের সাথে দুশ্মনী করলেন তাইলে নবীর আদর্শ থেকে দূরে গেলেন কোরআনের পক্ষ নিলেন মানুষকে ভালোবাসা দিলেন না নবীর আদর্শ থেকে দূরে গেলেন কোরআনের পক্ষ নিলেন পারাপতিবেশীকে কষ্ট দিলেন প্রতিবেশীর হক রাসুল যেভাবে আদায় করেছে সেভাবে আদায় করলেন না তাহলে এ কোরআনের পক্ষ নিয়ে আপনাকে জান্নাতে যাওয়া সম্ভব হবে না